নমস্কার আপনার সকলকে পুনর্বার স্বাগতম নসমাই মসজিদ। বন্ধু সকল পলকতে চামক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, রাজ্য পুনের ভয়ঙ্কর বানপানী, আহারমহিয়া বানর কবলত রাজ্যের 12খন জেলার 2 লক্ষাধিক লোক। নেড়ানেপেড়া বরষুণের ফলত রাজ্য বৃদ্ধি পাইছে নয় উপনয়সমূহর জলপৃষ্ঠ, বিপদসীমার উপরের বৈছে ব্রহ্মপুত্র নদীর জলপৃষ্ঠ। ডিব্রুগড় নিমাতীঘাট ধনশিরিমুখত বিপদসীমা অতিক্রম ব্রহ্মপুত্র নদীর, আর নুমলীগড়ত বিপদসীমার উপরের বৈছে ব্রহ্মপুত্র। বানর কবলত রাজ্যের 12খন জেলার 2 লক্ষাধিক লোক। কামরূপ, করিমগঞ্জ, তিনিচুকীয়া, গোলাঘাট, ধেমাজি, মাজুলি, কাছাল, লক্ষিমপুর, ডিব্রুগড়, শিবসাগৰ, কোকৰাঝাৰ আৰু যোৰহাটত বানৰ তাণ্ডৱ। 37খন ৰাজহচক্ৰ, 671খনকৈ গাঁও বৰ্তমান বানৰ কবলত, আৰু 6546.44 হেক্টৰ কৃষিভূমি বানৰ কবলত, আৰু ঠায়ে ঠায়ে বাননি পানীয়ে ভাঙিলে মথাউৰি। মুঠতে ৰাজ্যৰ কেইবাখনো জিলাত বৰ্তমান বানপানীয়ে চলাইছে ধ্বংসলীলা। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্যত পুনৰ এনকাউণ্টাৰ, এইবার কোকৰাঝাৰত আরক্ষীর গুলিচালনা। গুলিবিদ্ধ আমির হুসেন নামের একটা ডকাইত আরক্ষীর জিম্মারপা পলাবল চেষ্টা করতেই আরক্ষী চলাই গুলি। কোকৰাঝাৰত আরক্ষীর গুলিচালনা, আর এই ঘটনাত গুলিবিদ্ধ হয়েছে আমির হুসেন নামের একটা ডকাইত। আরক্ষীর গুলিত আহত হয়েছে আমির হুসেন। আরক্ষীর জিম্মারপা পলাবল লোতেই আরক্ষী চলাই গুলি। দেওবারে বঙ্গাইগাঁও আরক্ষীয় গ্রেপ্তার করেছিল 4 ডকাইতক, আর এই ডকাত কেটার আরক্ষী জব্দ করেছিল নগদ 21.5 লাখ টাকা। উল্লেখযোগ্য যে কোকৰাঝাৰৰ জেডি রোডত মঙ্গলবার সংঘটিত হয়েছিল এক ডকাইতি কাণ্ড। বাইকত অহা ডকাইতে লুটি নিছিল 34 লাখ টাকা। LIC কর্মচারী 34 লাখ টাকা জমা দিবলে নিছিল এক্সিস ব্যাংকত, আর ব্যাংকর সমীপরপরাই দিন দুপুরতে লুটি নিছিল এই ধনখিনি। ঘটনা সন্দর্ভত টকা করিয়া গাড়িখনের চালক আর কোম্পানির ম্যানেজারক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে। আর এই ডকাইতির সমগ্র ঘটনা বন্দী হয়েছিল CCTV ক্যামেরার। পরবর্তী খবর, অসমৰ বানপানীক লৈ উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। অসমৰ শেহতীয়া বান পরিস্থিতিক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ ফোন প্রধানমন্ত্রী মোদীর। মুখ্যমন্ত্রীক ফোন করে অসমৰ বানপানীর বিষয়ে সবিশেষ বুজ ললে প্রধানমন্ত্রী মোদিয়ে, আর কেন্দ্রীয় সরকারের ফলের সকল ধরনের সহায় সহযোগিতা প্রদানের আশ্বাস প্রধানমন্ত্রী মোদীর। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেক ধরনের ভিডিও সমূহ নিতেও চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, আজিরপর দেশত কার্যকরী হল কেবাটাও নতুন আইন, আর এই নতুন আইনের বিষয়ে আপনি জানিব লাগিব 10টাক গুরুত্বপূর্ণ নিয়ম, অন্যথা আপনি পড়ব ভয়ঙ্কর বিপদত। আজি 1 জুলাই সোমবারের দেশত 3খন অপরাধমূলক আইন বলবৎ হয়েছে। ইয়ার ফলত ভারতের অপরাধমূলক ন্যায় ব্যবস্থাত যথেষ্ট পরিবর্তন আহিব। পুরনি ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারী প্রক্রিয়া সংহিতা আর ভারতীয় প্রমাণ আইনের সলনি আজিরপর কার্যকরী হল ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য সংহিতা। এই নতুন আইনের বিষয়ে জানিবলগিয়া 10টা গুরুত্বপূর্ণ কথা জানি লো আহক। এই কথাসমূহ বা এই গুরুত্বপূর্ণ নিয়মসমূহ নাজানিলে আপনি কিন্তু ভয়ঙ্কর বিপদত পড়িব। এই নতুন আইনের অধীনত এতিয়ারপর অপরাধী সকলের কি কি শাস্তি হব চাও আহক। অপরাধমূলক গোচরত বিচার সম্পূর্ণ হওয়ার 45 দিনের ভিতর রায়দান দিব লাগিব। প্রথম শুনানির 60 দিনের ভিতর আয়োগ গঠন করব লাগিব। সাক্ষীর সুরক্ষা আর সহযোগিতা নিশ্চিত করবলে সকল রাজ্য সরকারে সাক্ষী সুরক্ষা আঁচনি রূপায়ণ করব লাগিব। নতুন আইনত এই কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। 2 নম্বর নিয়মটি হয়েছে এগারী মহিলা আরক্ষী বিষয়াইহে ধর্ষণের বলি হওয়া মহিলার ভাষ্য লব লাগিব। ভাষ্য ভুক্তভোগীর অভিভাবক বা আত্মীয়র উপস্থিতিত লিপিবদ্ধ করব লাগিব, আর 7 দিনের ভিতর ভুক্তভোগীর চিকিৎসার প্রতিবেদন সম্পূর্ণ করব লাগিব। 3 নম্বর কোয়া হয়েছে নারী আর শিশুর বিরুদ্ধে হিংসা আইনের নতুন অধ্যায়ত উল্লেখ আছে যে শিশু ক্রয় বা বিক্রি করাটো এক জঘন্য অপরাধ হিসাবে গণ্য করা হব।
নতুন দণ্ডবিধি আইনত কঠোর শাস্তির ব্যবস্থা আছে। নতুন আইনের অধীনত নাবালিকাক দলবদ্ধ ধর্ষণ করিলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডর শাস্তি হব পারে। চারি নম্বর নিয়মটি হয়েছে বিবাহর মিছা প্রতিশ্রুতিরে নারীক বিপদে পরিচালিত করে পরিত্যাগ করাটো এতিয়া আইনের দ্বারা শাস্তিযোগ্য হব। পাঁচ নম্বর নিয়মটি হয়েছে হারাশাস্তির বলি হওয়া মহিলাসকলে 90 দিনের ভিতর নিয়মিয়াক গোচরের আপডেট পয়ার যোগ্য। হিংসার বলি হওয়া মহিলা আর শিশুসল সকল চিকিৎসালয়তে বিনামূলীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করব লাগিব। ছয় নম্বর নিয়মটি হয়েছে অভিযুক্ত আর অভিযোগকারী দুজনাই 14 দিনের ভিতর বক্তব্য আরক্ষীর প্রতিবেদন, অভিযোগনামা, জবানবন্দি, স্বীকারোক্তিমূলক বক্তব্য আর অন্যান্য নথিপত্রের কপি লাভ করার অধিকার আছে। গোচরের শুনানিত প্রয়োজনীয় পলম নহবলৈ আদালতক সর্বাধিক দুটা স্থগিতাদেশের অনুমতি দিয়া হয়েছে। সাত নম্বর নিয়মটি হয়েছে এতিয়ার ইলেকট্রনিকভাবে অভিযোগ দাখিল করব পারিব, অর্থাৎ আমি আপনি অনলাইন যোগে এফআইআর দিব পারিব। ইয়ার কোনো থানালয় যাওয়ার প্রয়োজন নাই। জিরো এফআইআর প্রবর্তনের ফলত এতিয়া ব্যক্তিয়ে অধিকার ক্ষেত্র নির্বিশেষে যিকোনো থানাত এফআইআর দাখিল করব পারিব। আট নম্বর নিয়মটি হয়েছে গ্রেপ্তার করা ব্যক্তিজনে নিজের পছন্দর ব্যক্তিজনক নিজের অবস্থার বিষয়ে অবগত করার অধিকার থাকিব, যাতে গ্রেপ্তার করা ব্যক্তিজনে তৎকালীনভাবে সহায় লাভ করব পারে তার এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধৃত ব্যক্তিসকলের সবিশেষ থানা আর জেলা সদরত প্রদর্শিত করা হব, যাতে পরিয়াল আর বন্ধু বান্ধবীয় আটক করা ব্যক্তিজনের গ্রেপ্তার সম্পর্কে সহজে তথ্য লাভ করব পারে। ন নম্বর নিয়মটি হয়েছে এতিয়া গুরুতর অপরাধের ক্ষেত্রে ফরেন্সিক বিশেষজ্ঞসকলে অপরাধস্থলী যাওয়াটা বাধ্যতামূলক। ফরেন্সিক বিশেষজ্ঞসকলে তালৈ গৈ নিজে প্রমাণ সংগ্রহ করব লাগিব। আর দশ নম্বর নিয়মটি হয়েছে লিঙ্গর সংজ্ঞাত এতিয়া তৃতীয় লিঙ্গক অন্তর্ভুক্ত করা হয়েছে। মহিলার বিরুদ্ধে কিছু অপরাধের নতুন নিয়মত কোয়া হয়েছে যে ভুক্তভোগীর বক্তব্য সম্ভব হলে মহিলা দণ্ডাধীশে লিপিবদ্ধ করব লাগে, আর যদি সেয়া সম্ভব নহয় তেন্তে এজন পুরুষ দণ্ডাধীশে মহিলার উপস্থিতিত সেই বক্তব্য লিপিবদ্ধ করব লাগে। ধর্ষণ সংক্রান্তীয় বক্তব্য অডিও ভিডিওর জড়িয়ে রেকর্ড করব লাগিব। পরবর্তী খবর, মাহর প্রথম দিনটুতে দেশবাসী আহিল ভাল খবর, দাম কমিল রন্ধন গ্যাসের সিলিন্ডারের। জনতাক কিছু সকাহ প্রদান করে হ্রাস পালে রন্ধন গ্যাসের সিলিন্ডারের মূল্য। 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য 30 টাকা করে হ্রাস করা হয়েছে। 2024 এক জুলাই অর্থাৎ আজিরপর কার্যকরী করা হয়েছে এই নতুন নিরিখ। পরবর্তী খবর, স্কুটি লাভ করা রাজ্যের মেধাবী শিক্ষার্থীল জরুরি খবর, রাজ্য সরকারে শিক্ষার্থীসলক আগবাব বিনামূল্য প্রশিক্ষণ। আপনার ঘরতো স্কুটি লাভ করা মেধাবী শিক্ষার্থী আছে নেকি? স্কুটি লাভ করা মেধাবী শিক্ষার্থীল জরুরি খবর, মেধাবী শিক্ষার্থীক প্রশিক্ষণ দিব রাজ্যের পরিবহন বিভাগে। 1 জুলাইপা 30 জুলাইলৈ দিয়া হব বিনামূল্য প্রশিক্ষণ, আর প্রশিক্ষণের পিছত লাভ করব শিকারু প্রমাণপত্র। অনলাইনের জড়িয়ে আবেদন করব লাগিব এই অনুজ্ঞাপত্রের। এই সেবা লাভ করবলে আপনি লগ ইন করক পরিবহন সেবা পোর্টেল সারথি সার্ভিসত। নিজের নাম, ঠিকনা, বয়সের প্রমাণপত্র সহ দাখিল করক আবেদন, আর এই সন্দর্ভত সবিশেষ জানিবলে আপনি ফোন করক 9401596387 নম্বর, অথবা ফোন করক 7896850045 নম্বর। পরবর্তী খবর, যুবতী অপহরণের অভিযোগত এইবার গ্রেপ্তার করা হয়েছে APCCর সাধারণ সম্পাদক শামীম সরকারক। অসম যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শামীম সরকারক গ্রেপ্তার। ভঙ্গাগড় আরক্ষীয় নিশা গ্রেপ্তার করেছে শামীম সরকারক। যুবতী অপহরণের অভিযোগত গ্রেপ্তার করা হয়েছে সম্পাদকগুলিক। ছাপারপর উদ্ধার করা হয়েছে অপহৃত যুবতীগুলিক। প্রেমর চলনারে যুবতীক অপহরণ করার অভিযোগ শামীম সরকারের বিরুদ্ধে। আর পূর্বে ধন লৈ রাজহুয়া স্থানত মহিলার রুখত পড়েছিল শামীম। সরকারের বিরুদ্ধে চাকরির নামত নিবনের ধন সংগ্রহ করার অভিযোগ আছে। পরবর্তী খবর, বিশ্বজয় করা MMA ফাইটার জেব মনসনের এইবার ইসলাম ধর্ম গ্রহণ।
ইসলামৰ প্ৰতি আকৰ্ষিত হৈ এই সিদ্ধান্ত এমএমএ ফাইটাৰ গৰাকীৰ। বিশ্ব জয় কৰা এমএমএ ফাইটাৰৰ এইবাৰ ইসলাম ধৰ্ম গ্ৰহণ। ইসলাম গ্ৰহণ কৰি আদায় কৰিলে নামাজ। ইসলাম ধৰ্মৰ প্ৰতি আকৰ্ষিত হৈ এই সিদ্ধান্তৰ বিশ্ববিখ্যাত এমএমএ ফাইটাৰ গৰাকীৰ। ৰাছিয়াৰ বিখ্যাত এমএমএ ফাইটাৰ জেপ মনচনৰ ইসলাম ধৰ্ম গ্ৰহণ। মস্কোত এটা উপাসনাস্থলীত ইসলাম ধৰ্ম গ্ৰহণ কৰে জেপ মনচনে আৰু ইসলাম ধৰ্ম গ্ৰহণ কৰি আদায় কৰে নামাজ। পৰৱৰ্তী খবৰ। আৰএছএছৰ নাথুৰাম গডছেৰ হতুৱাই হত্যা কৰিছিল মহাত্মা গান্ধীক। ৰাজ্যসভাত এই বিস্ফোৰক মন্তব্য কংগ্ৰেছৰ ৰাষ্ট্ৰীয় অধ্যক্ষ মল্লিকাৰ্জুন খাৰ্গে। ৰাজ্যসভাত আজি সাহস বিৰোধীৰ মাজত বিতৰ্কই উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। বিৰোধী দলৰ নেতা তথা কংগ্ৰেছ অধ্যক্ষ মল্লিকাৰ্জুন খাৰ্গেই বিজেপি চৰকাৰক তীব্ৰ সমালোচনা কৰে। খাৰ্গে লগতে অভিযোগ উত্থাপন কৰে যে আৰএছএছৰ নাথুৰাম গডছেৰ হতুৱাই হত্যা কৰিছিল মহাত্মা গান্ধীক। মল্লিকাৰ্জুন খাৰ্গে এই সন্দৰ্ভত মন্তব্য কৰি কয় যে দেশৰ প্ৰায়বোৰ সংস্থাতে আৰএছএছৰ সৈতে জড়িত লোকৰ কব্জা চলিছে আৰু খাৰ্গেৰ এই অভিযোগ খণ্ডন কৰি ৰাজ্যসভাৰ অধ্যক্ষ তথা দেশৰ উপৰাষ্ট্ৰপতি জগদীপ ধনখৰে কয় যে আৰএছএছৰ সদস্য হোৱাটো কোনো অপৰাধ নহয়, তেওঁলোকেও ৰাষ্ট্ৰ আৰু ৰাষ্ট্ৰৰ হিতৰ বাবে কাম কৰি আছে। অধ্যক্ষগৰাকীৰ এই উত্তৰ শুনিয়েই মল্লিকাৰ্জুন খাৰ্গেই কয় যে আৰএছএছৰ বিচাৰধাৰা অতি বিপদজনক। তেওঁলোকে নাথুৰাম গডছেৰ হতুৱাই হত্যা কৰিছিল মহাত্মা গান্ধীক। এই বক্তব্য শুনাৰ পাছতেই সাহসীয় বিজেপি দলৰ সাংসদসকলে এই মন্তব্যৰ বিৰোধিতা কৰে আৰু কংগ্ৰেছ অধ্যক্ষগৰাকীক এই মন্তব্য উঠাই ল'বলৈ দাবী জনায়।